হ্যালো ফ্রেন্ডস জ্ঞান চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আলোচনা করবো ইন্ডিয়ান পলিটির সংবিধান নিয়ে বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার উপর সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোকসভা রাজ্যসভা সঠিক উত্তর অপশান এ সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের উপর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল উনিশশো থেকে পঁচাত্তর উনিশশো থেকে আশি উনিশশো আশি থেকে পঁচাশি উনিশশো থেকে নব্বই সঠিক উত্তর অপশান ডি উনিশশো থেকে নব্বই গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় সচ্চিদানন্দ সিনহা আব্দুল কালাম আজাদ সঠিক উত্তর অপশান সি সচিতানন্দ সিনহা মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে মতামত প্রকাশের অধিকার চাকরির অধিকার বসবাসের অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার সঠিক উত্তর অপশান ডি ব্যক্তিগত সম্পত্তির অধিকার কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশান ডি উনিশশো ছিয়াশি সালে কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো ঊনপঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো বাহান্ন সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো পঞ্চাশ সালে গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে উনিশশো সাতচল্লিশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানের খসড়া রচনার কত দিন সময় লেগেছিল একশো দশ দিন একশো দিন একশো তেরো দিন একশো দিন সঠিক উত্তর অপশান ডি ভারতের সংবিধানের খসড়া রচনায় একশো দিন সময় লেগেছিল হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড রাশিয়া জার্মানি সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ড গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন জওয়াহরলাল নেহেরু বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সচ্চিদানন্দ সিনহা সঠিক উত্তর অপশান বি আর আম্বেদকর কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল রাধাকৃষ্ণন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে প্রায় দুই বছর প্রায় তিন বছর প্রায় চার বছর প্রায় পাঁচ বছর সঠিক উত্তর অপশান বি প্রায় তিন বছর ভারত ভাগের পর সংবিধানসভার সদস্য সংখ্যা কত হয় তিনশো ছয়জন তিনশো আটজন তিনশো জন তিনশো জন সঠিক উত্তর অপশান বি তিনশো জন ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি চারটি পাঁচটি ছয়টি সাতটি সঠিক উত্তর অপশান সি ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশান বি ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় উনিশশো সালে সালে সংবিধানসভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ষাট শতাংশ সত্তর শতাংশ আশি শতাংশ নব্বই শতাংশ সঠিক উত্তর অপশান বি সত্তর শতাংশ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন রাজা গোপালাচারী জওহরলাল নেহেরু ওয়ারেন হেস্টিংস লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর অপশান ডি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে উনিশশো উনসত্তর সালের বাইশতম সংশোধনে উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম উনিশশো চুয়াত্তর সালের বিয়াল্লিশতম উনিশশো পঁচাত্তর সালের ছত্রিশতম সঠিক উত্তর অপশান বি উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম সংশোধনে দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল চব্বিশ জন ২৬ জন আঠাশ জন তিরিশ জন সঠিক উত্তর অপশান সি আঠাশ জন কবে ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তর অপশান সি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল রাধাকৃষ্ণন সঠিক উত্তর অপশান সি বল্লভভাই প্যাটেল গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর সচিতানন্দ সিনহা জওহরলাল নেহেরু সঠিক উত্তর অপশন সি সচিতানন্দ সিনহা ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধিবেশনে সঠিক উত্তর অপশান ডি চতুর্থ অধিবেশনে সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তর অপশন সি সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে মৌলিক অধিকারে ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে আমেরিকা ব্রিটেন রাশিয়া কানাডা সঠিক উত্তর অপশান এ মৌলিক অধিকারের ধারণা আমেরিকা দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে